नमस्कार, आमी सुस्मिता। आज के आमार आलोचनार विषय हलो अर्गानिक केमिस्ट्री। प्रथमे आमरा कम्पाउंडेर क्लासिफिकेशन सम्पर्के देखे नेब। कम्पाउंड्स के दुई भागे भाग करा जाए, जथा अर्गानिक और इनअर्गानिक कम्पाउंड। अर्गानिक कम्पाउंड अर्थात जेगुलो जीवजात अर्थात उद्भिद एवं प्राणीदेह थेके पावा जाए, जेमन कार्बोहाइड्रेट, प्रोटीन, फैट। इनऑर्गेनिक कम्पाउंड होच्छे अर्गानिक कम्पाउंड छाड़ा जा जा कम्पाउंड पा जाए सेगुलो, एवं जेगुलो एगुलो मेनली मिनरल सोर्स थेके पावा जाए, जेमन विभिन्न धरनेर सल्ट, एसिड, बेस, जेमन सोडियम क्लोराइड बा क्यालसियम सालफेट इत्यादि। एबार ई अर्गानिक केमिस्ट्री बोलतेई प्रथमे आमादेर मने पड़े जे एलिमेंटेर कथा, सेटा हलो कार्बन। ई कार्बन तार कैटिनेशन धर्मेर जन्यई अन्य कार्बन एटमेर साथे কোভ্যালেন্ট বন্ড গঠন করে। এছাড়াও অন্যান্য এলিমেন্ট যেমন হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, হ্যালোজেন যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদির সাথেও কোভ্যালেন্ট বন্ড গঠন করে এবং অসংখ্য কম্পাউন্ড গঠন করে। এই অর্গানিক কেমিস্ট্রির এবার আমরা হিস্ট্রি সম্পর্কে একটু দেখে নেব। 1780 খ্রিস্টাব্দে প্রথম বিজ্ঞানীরা অর্গ্যানিক আর ইনঅর্গ্যানিক কম্পাউন্ডগুলিকে ডিস্টিংগুইশ করতে শুরু করেন। বিজ্ঞানী বার্জেলিয়াস প্রথম বলেন যে উদ্ভিদ বা প্রাণীদেহে এক ধরনের ভাইটাল ফোর্স বা মিস্টেরিয়াস ফোর্স থাকে, যেটা কিনা অর্গ্যানিক কম্পাউন্ড গঠনের জন্য দায়ী। কিন্তু পরবর্তীকালে তার এই ধারণা রিজেক্ট হয়ে যায় যখন বিজ্ঞানী ভোলার প্রথম ইনঅর্গ্যানিক কম্পাউন্ড অ্যামোনিয়াম সায়ানাইডকে উত্তপ্ত করে ইউরিয়া উৎপন্ন করেন। অর্থাৎ কি, অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি করার জন্য ভাইটাল ফোর্স লাগে না, ইনঅর্গ্যানিক কম্পাউন্ড থেকেও কিন্তু অর্গ্যানিক কম্পাউন্ড তৈরি হতে পারে। এই অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে মেইনলি মেজর যে এলিমেন্টটা থাকে সেটা হচ্ছে কার্বন, এছাড়াও অন্যান্য এলিমেন্টের অ্যাটম থাকতে পারে। এবার দেখা যাক কার্বন তার কী কী প্রপার্টির জন্য এই এত ধরনের কম্পাউন্ড গঠন করে। সেটা হচ্ছে টেট্রাভ্যালেন্সি। প্রথম টেট্রাভ্যালেন্সি হচ্ছে কার্বনের অ্যাটম অন্য যে কোনো চারটি কার্বন অ্যাটমের সাথে সাইমালটেনিয়াসলি চারটি কোভ্যালেন্ট বন্ড ফর্ম করতে পারে তার অক্টেট ফিলাপের জন্য। নেক্সট হচ্ছে ক্যাটিনেশন। ক্যাটিনেশন অর্থাৎ সেলফ লিঙ্কেজ, অর্থাৎ একটি কার্বন অ্যাটম অন্যান্য অনেক কার্বন অ্যাটমের সাথে কোভ্যালেন্ট বন্ড তৈরি করে এবং সাথে স্ট্রেট চেন বা ব্রাঞ্চ চেন তৈরি করে। মাল্টিপল বন্ড, কার্বন মাল্টিপল বন্ডও ফর্ম করে অন্যান্য কার্বন অ্যাটমের সাথে এবং যেটাও কিনা অর্গ্যানিক কম্পাউন্ড গঠন করতে সাহায্য করে। ফোর্থ হচ্ছে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন অর্থাৎ মিক্সিং অফ অরবাইটালস অফ ডিফারেন্ট এনার্জিস টু ফর্ম অরবাইটালস অফ সেম এনার্জি। একটা উদাহরণ দিয়ে বলা যাক, যেমন sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে কি হয়, একটি s অরবাইটাল এবং তিনটি p অরবাইটাল একসাথে মিলে চারটি একই এনার্জি বিশিষ্ট sp3 হাইব্রিড অরবাইটাল গঠন করে। এবার এই sp3 হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে অনলি সিগমা বন্ড ফর্ম হয়। সিগমা বন্ড কি, সিগমা বন্ড হচ্ছে যখন কোনো অরবাইটাল, দুটি অরবাইটাল যখন মুখোমুখি ওভারল্যাপের মাধ্যমে বন্ড ফর্ম করে তখন সেটাকে বলা হয় সিগমা বন্ড। আর sp2 আর sp হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে সিগমা বন্ডও তৈরি হয়, পাই বন্ডও তৈরি হয়। পাই বন্ড তৈরি হয় পি অরবাইটালের সাইডওয়েজ অর্থাৎ পাশাপাশি ওভারল্যাপের ফলে, এবং এই সিগমা বন্ড পাই বন্ডের থেকে অনেক বেশি স্ট্রং হয়। এবার মাল্টিপল বন্ডের ক্ষেত্রে যখন ট্রিপল বন্ড হয় সেটার অনেক বেশি স্ট্রঙ্গার হয় ডবল বন্ডের থেকে, এবং ডবল বন্ড সিঙ্গেল বন্ডের থেকে অনেক বেশি স্ট্রঙ্গার হয়। স্বাভাবিকভাবেই একটা বন্ডকে ভাঙতে যে পরিমাণ এনার্জি লাগে, ডবল বন্ডকে ভাঙতে তার চাইতে আরও বেশি এনার্জি লাগবে এবং ট্রিপল বন্ডকে ভাঙতে তার চাইতে অনেক বেশি এনার্জি লাগবে। এবার মাল্টিপল বন্ডের ক্ষেত্রে কেবলমাত্র একটা সিগমা বন্ড হয় আর বাকিগুলো যেগুলো থাকে সেগুলো পাই বন্ড হয়। আর মাল্টিপল বন্ডের ক্ষেত্রে কিন্তু এই পাই বন্ডগুলোর ইলেকট্রনই কিন্তু অ্যাভেলেবেল হয় এবং এরাই রিয়াকশানে অংশগ্রহণ করে। এবার যদি আমরা এই কার্বনের চারটে ভ্যালেন্সিকে হাইড্রোজেন দ্বারা পূর্ণ করি তাহলে এটা আমরা কী পাবো, না মিথেন। এক্ষেত্রে আমরা আরেকটা কার্বন সংখ্যা বাড়ালে সেক্ষেত্রে আমরা পাবো ইথেন, অর্থাৎ এগুলো হচ্ছে অ্যালকেন। প্রত্যেকটা কার্বন সংখ্যা বাড়ানোর সাথে সাথে, যেমন একটা কার্বনের ক্ষেত্রে মিথ,
দুটো কার্বনের ক্ষেত্রে ইথ, তিনটে কার্বনের ক্ষেত্রে প্রোপ, এইভাবে যায়। এছাড়াও তারপর বিউট, পেন্ট, হেক্স এইভাবে আসে। এবং অ্যালকেনের ক্ষেত্রে সাফিক্স হিসেবে যোগ হয় এন, অর্থাৎ মিথেনের ক্ষেত্রে মিথ প্লাস এন, মিথেন। ইথেনের ক্ষেত্রেও ইথ প্লাস এন, এইভাবে আস্তে আস্তে চলতে থাকে। এবার মাল্টিপল বন্ডের ক্ষেত্রে, অর্থাৎ যখন দুই বা তিনটি যখন বন্ড থাকে, তখন কার্বনের যে দুটি বন্ডের ক্ষেত্রে কার্বনের ভ্যালেন্সিগুলোকে যখন হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব, তখন আমরা পাব ইথিন, এটাকে বলা হচ্ছে অ্যালকিন, এবং এটা হচ্ছে এসপি টু হাইব্রিডাইজড হয়। অ্যালকেনের ক্ষেত্রে অ্যালকেন কিন্তু এসপি থ্রি হাইব্রিডাইজড হয়, অর্থাৎ কার্বন অ্যাটম হয় এসপি থ্রি হাইব্রিডাইজড। অ্যালকাইনের ক্ষেত্রে যদি আমরা এটা হাইড্রোজেন দ্বারা ফিল আপ করি, তাহলে আমরা পাবো কি ইথাইন, যেটাকে আমরা অ্যাস্টিলিনও বলি। অর্থাৎ আমরা এই হাইব্রিডাইজেশন দেখার জন্য আমরা কিন্তু কার্বন অ্যাটমগুলিকেই ফোকাস করব। এবার আমরা কতগুলি এক্সাম্পল দেখে নিই। এখানে বলা হচ্ছে যে এই কম্পাউন্ডটাতে কটি সিগমা বন্ড এবং কটি পাই বন্ড থাকবে। এটা হচ্ছে একটা অ্যালিনের অ্যালিন মলিকিউল। এই মলিকিউলটাকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, তাহলে কি এখানে দেখতে পাচ্ছি, এটা একটা সিগমা বন্ড, 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 এটা একটা সিগমা বন্ড। তাহলে হচ্ছে 1 2 3 4 5 6, অর্থাৎ কি সিগমা বন্ড হচ্ছে 6টা। আর ডাবল বন্ডের ক্ষেত্রে একটা সিগমা বন্ড হয় আর একটা হয় পাই বন্ড, তাহলে পাই বন্ড হচ্ছে 2টো। এবার এই বেনজিনের ক্ষেত্রেও আমরা দেখে নেব কটা সিগমা বন্ড হয় আর কটা পাই বন্ড হয়। বেনজিনকে আমরা যদি লিখি এইভাবে, তাহলে কি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6, অর্থাৎ সিসি সিগমা বন্ড হচ্ছে 6টা আর সিএইচ সিগমা বন্ড হচ্ছে 1 2 3 4 5 6 6টা, আর সিসি পাই বন্ড হচ্ছে 1 2 3, অর্থাৎ বেনজিনের ক্ষেত্রে টোটাল 12টা সিগমা বন্ড এবং 3টি পাই বন্ড থাকে। এবং এই বেনজিনের ক্ষেত্রে প্রত্যেকটা কার্বন অ্যাটম হয় এসপি টু হাইব্রিডাইজড। এই কোয়েশ্চেনটা WBCS 2018 মেনে পড়েছিল কিন্তু। এবার WBCS 2015 একটা কোয়েশ্চেন পড়েছিল যে এখানে এই মলিকিউলটা, এখানে এই কম্পাউন্ডটা দেওয়া ছিল এবং এই কম্পাউন্ডের ক্ষেত্রে বলা ছিল সি টু আর সি থ্রি কার্বনের হাইব্রিডাইজেশন কী হবে। যেহেতু সি টু কার্বন অ্যাটম এটা ডাবল বন্ডের সাথে যুক্ত আছে, তাহলে এটা কী হবে, সি টু এসপি টু হাইব্রিডাইজড। আর এই সি থ্রি যে কার্বন অ্যাটমটা, সেটা যেহেতু দুটো ডাবল বন্ডের সাথে পাশাপাশি যুক্ত আছে এবং এটা একটা অ্যালিন মলিকিউল, এটা হবে এসপি হাইব্রিডাইজড। সিমিলারলি এই মলিকিউলটার ক্ষেত্রেও এই কার্বনটা হবে এসপি টু হাইব্রিডাইজড এবং এটা হবে এসপি হাইব্রিডাইজড। এবার আমরা চলে আসব ক্লাসিফিকেশন অফ অর্গ্যানিক কম্পাউন্ড সম্পর্কে। অর্গ্যানিক কম্পাউন্ডকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি হলো অ্যাসাইক্লিক বা ওপেন চেন কম্পাউন্ড আর একটা হচ্ছে সাইক্লিক বা ক্লোজ চেন বা রিং কম্পাউন্ড। এবারে অ্যাসাইক্লিক বা ওপেন চেন, অর্থাৎ যেখানে কি কোনো রিং থাকে না, স্ট্রেট চেন বা ব্রাঞ্চ চেন, ব্রাঞ্চড চেন হয়। একে এবার দুই ভাগে ভাগ করে যাচ্ছে, স্ট্রেট চেন এবং ব্রাঞ্চড চেন। স্ট্রেট চেনের ক্ষেত্রে যেমন এটা একটা স্ট্রেট চেন কম্পাউন্ডের উদাহরণ, মলিকিউলের উদাহরণ। এবার এক্ষেত্রে আমরা যদি এই হাইড্রোজেনের একটা হাইড্রোজেনকে আমরা যদি রিপ্লেস করে মিথাইল দিই, তাহলে এটা কী হয়ে যাচ্ছে, ব্রাঞ্চড চেন। অর্থাৎ এক্ষেত্রে স্ট্রেট চেন আসছে এবং সাথে একটা সাবস্টিটিউশন চলে আসছে, এটাকে বলা হচ্ছে ব্রাঞ্চড চেন। এবার সাইক্লিক কম্পাউন্ড হচ্ছে যেগুলোতে রিং ফর্ম করবে, যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, বেনজিন ইত্যাদি। এবার এই সাইক্লিক বা রিং কম্পাউন্ডকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা অ্যালিসাইক্লিক এবং অ্যারোমেটিক। অ্যারোমেটিক অর্থাৎ এটা একটা সম্পূর্ণ আলাদা ধরনের কম্পাউন্ড। এই অ্যারোমেটিক এই কথাটা এসেছে ল্যাটিন শব্দ অ্যারোমা থেকে, যার অর্থ হচ্ছে সুগন্ধ। তবে সুগন্ধ না থাকলেও কিন্তু কম্পাউন্ডকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা যায়। এই অ্যারোমেটিক কম্পাউন্ড কীভাবে, মানে কোন কম্পাউন্ডকে অ্যারোমেটিক কম্পাউন্ড বলা যায় বা অ্যারোমেটিসিটি, এটা সম্পর্কে আমরা পরে আসছি।
এবারে অ্যারোমেটিক কম্পাউন্ডকে আবার তিন ভাগে ভাগ করা যায়, যথা বেঞ্জিনয়েড, নন বেঞ্জিনয়েড এবং হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড। বেঞ্জিনয়েড অর্থাৎ যে সমস্ত কম্পাউন্ডের ক্ষেত্রে বেঞ্জিন ময়টি থাকবে সে তাকেই বলা হচ্ছে বেঞ্জিনয়েড। যেমন এক্ষেত্রে হয় ফেনল, অ্যানিলিন, বেঞ্জিন ইত্যাদি। এই ফেনলকেই বলা হয় কার্বলিক অ্যাসিড। এই কোয়েশ্চেনটা কিন্তু WBCS-এ এসেছিল। নন বেঞ্জিনয়েড অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে যাতে বেঞ্জিন ময়টি থাকবে না, কিন্তু যে সমস্ত কম্পাউন্ডে বেঞ্জিন ময়টি থাকবে না কিন্তু তারা অ্যারোমেটিক হবে, যেমন ট্রোপন। এবার হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ড হচ্ছে সে সমস্ত অ্যারোমেটিক কম্পাউন্ড যাতে কার্বন, হাইড্রোজেন ইত্যাদি ছাড়াও অন্য হেটেরো অ্যাটম থাকবে, যেমন নাইট্রোজেন, সালফার বা অক্সিজেন থাকতে পারে। এবারে হেটারোসাইক্লিক অ্যারোমেটিক কম্পাউন্ডে অর্থাৎ আমি আগেই বললাম যে এই ক্ষেত্রে কী হয়, রিংয়ের মধ্যে থাকবে একটা হেটেরো অ্যাটম। এর উদাহরণ হচ্ছে পিরিডিন বা ফিউরান বা থায়োফিন ইত্যাদি। এই সমস্ত মলিকিউলগুলোর স্ট্রাকচারগুলো যদি আমরা মনে রাখতে পারি এবং নামগুলো মনে রাখতে পারি তাহলে আমাদেরই সুবিধা হবে, কারণ এগুলো থেকে WBCS-এ কোয়েশ্চেন এসেছিল। যেমন WBCS 2014-এ একটা কোয়েশ্চেন এসেছিল যে ন্যাপথলিনের কেমিক্যাল ফর্মুলা কী। ন্যাপথলিন হচ্ছে দুটো বেঞ্জিন রিংয়ের ফিউজ স্ট্রাকচার। এবার আমরা যদি দেখি, কাউন্ট করি, তাহলে বুঝতে পারবো যে কটা তাদের স্ট্রাকচারটা কী হচ্ছে, মানে ফর্মুলা কী হচ্ছে। কার্বন থাকছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, অর্থাৎ কার্বন থাকছে 10টা আর হাইড্রোজেন থাকছে প্রত্যেকটা এগুলোর সাথে একটা করে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, অর্থাৎ হাইড্রোজেন থাকছে 8টা। তাহলে ন্যাপথলিনের ফর্মুলা কী হচ্ছে, C10H8। এবার আমরা চলে আসব ফাংশনাল গ্রুপ সম্পর্কে। সরি, তার আগে আরেকটা জিনিস আমরা দেখে নেব, সেটা হচ্ছে যে অ্যালিসাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে সেটাকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, যথা হোমোসাইক্লিক কম্পাউন্ড আর হেটারোসাইক্লিক কম্পাউন্ড। এই অ্যালিসাইক্লিক কম্পাউন্ড এরা কিন্তু অ্যারোমেটিক হয় না। হোমোসাইক্লিকের ক্ষেত্রে শুধুমাত্র যে রিং হবে তার মধ্যে কার্বন আর হাইড্রোজেন, কার্বন থাকবে, যেমন সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন ইত্যাদি। আর হেটারোসাইক্লিকের ক্ষেত্রে যে রিং হবে তার মধ্যে হচ্ছে হেটারো অ্যাটম থাকবে, যেমন টেট্রাহাইড্রোফিউরান। এই টেট্রাহাইড্রোফিউরানের স্ট্রাকচার হচ্ছে এটা, টেট্রাহাইড্রোফিউরান। তাছাড়াও আছে পাইপিরিডিন, পাইপিরিডিনের স্ট্রাকচার হচ্ছে এটা। নেক্সট হচ্ছে ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ ইজ অ্যান অ্যাটম অর এ গ্রুপ অফ অ্যাটমস জয়েন্ট টু দ্য কার্বন চেন হুইচ ইজ রেসপন্সিবল ফর দ্য ক্যারেক্টারিস্টিক কেমিক্যাল প্রপার্টিস অফ দ্য অর্গ্যানিক কম্পাউন্ড। অর্থাৎ কি, ফাংশনাল গ্রুপ হচ্ছে একটা অ্যাটমও হতে পারে বা গ্রুপ অফ অ্যাটমসও হতে পারে, যেটা কি কার্বন চেনের সাথে যুক্ত থাকে এবং এই ফাংশনাল গ্রুপের প্রেজেন্টের জন্য, উপস্থিত থাকার জন্য ওই কম্পাউন্ডটা একটা ক্যারেক্টারিস্টিক প্রপার্টি শো করে। যদি আমরা এক্সাম্পল দিই, যেমন মিথানলের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ হচ্ছে OH এবং এই OH এই CH3-এর সাথে যুক্ত থাকে এবং যার জন্য এই মিথানল কিন্তু অ্যালকোহলের প্রপার্টি শো করে। এছাড়াও আরও ফাংশনাল গ্রুপ হচ্ছে, যেমন অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড এটসেট্রা। এবার এই সমস্ত আমাদের ফাংশনাল গ্রুপ, আর সেই ফাংশনাল গ্রুপ থাকলে কোন মৌলক, কোন যৌগ কী কী প্রপার্টি শো করে সেগুলো আমাদের একটু মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ হচ্ছে একই উপাদান মৌল দ্বারা গঠিত হবে এবং এই হোমোলোগাস সিরিজের যে যৌগগুলো থাকবে সেগুলোকে একটা জেনারেল মলিকুলার ফর্মুলা দ্বারা এক্সপ্রেস করা যাবে এবং তারা একই ফাংশনাল গ্রুপ তাদের সাথে যুক্ত থাকবে এবং তারা প্রত্যেকে CH2 এই ইউনিট দ্বারা ডিফার করবে। যেমন আমরা যদি এবং এই সমস্ত কম্পাউন্ডগুলোকে যদি আমরা
এদের আণবিক গুরুত্ব বৃদ্ধি অনুযায়ী সাজায় তাহলে যে সিরিজটা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে হোমোলোগাস সিরিজ। আর এই হোমোলোগাস সিরিজের প্রত্যেকটা মেম্বারকেই বলা হচ্ছে হোমোলগস। এবার আমরা যদি উদাহরণ দেখি, তাহলে যদি আমরা অ্যালকেনের ক্ষেত্রে দেখি, তাহলে অ্যালকেনকে আমরা CnH2n+2 এই জেনারেল ফর্মুলা দ্বারা এক্সপ্রেস করতে পারি। এবার অ্যালকেনের সবচেয়ে প্রথম মেম্বার হচ্ছে মিথেন, তারপর হচ্ছে ইথেন, তারপর প্রোপেন, এভাবে আস্তে আস্তে চলতে থাকে। এবার মিথেন আর ইথেন এদের মধ্যে যে ডিফারেন্স থাকে সেটা হচ্ছে CH2 ইউনিট, আবার ইথেন আর প্রোপেনের মধ্যেও যে ডিফারেন্স থাকে সেটা হচ্ছে CH2 ইউনিট। অ্যালকিনকে যেমন আমরা CnH2n এই জেনারেল ফর্মুলা দ্বারা প্রকাশ করতে পারি, অ্যালকাইনের ক্ষেত্রে CnH2n-2 এই ফর্মুলা দ্বারা প্রকাশ করা যায়। এবার 2019 WBCS একটা কোয়েশ্চেন এসেছিল যে হোমোলগ অব ইথাইন, ইথাইন অর্থাৎ কি CH ট্রিপল বন্ড CH, ইথাইনের হোমোলগ কোনটা বলতে বলা হয়েছিল। এর অপশান ছিল C2H2, এটা নিজেই ইথাইন অর্থাৎ এটা হবে না, C2H6 এটা হচ্ছে ইথেন, এটা কিন্তু অ্যালকেনের মধ্যে পড়ে তাই এটাও আসবে না, এবার C3H4 আর C3H8, এই C3H8 হচ্ছে প্রোপেন, এটাও কিন্তু অ্যালকেন, এটা হবে না, তাহলে থাকছে C3H4, এটাই হবে হোমোলগ অব ইথাইন। এছাড়াও এটাকে যদি আমরা এই জেনারেল ফর্মুলা দিয়ে দেখি, তাহলে এন যদি আমরা থ্রি বসাই তাহলে আমরা পাব H=4, তাহলে C3H4 অর্থাৎ কি এটা ইথাইনের একটা হোমোলগ। এবার আমরা অর্গ্যানিক কম্পাউন্ডের IUPAC নোমেনক্লেচার সম্পর্কে দেখব। এই IUPAC এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। প্রথমে আমরা যদি অ্যালকেনের ক্ষেত্রে দেখি, তাহলে প্রথমে হচ্ছে CH4 মিথেন, তারপর ইথেন, তারপর প্রোপেন, বিউটেন, অর্থাৎ অ্যালকেনের ক্ষেত্রে কি হয়, আমরা বলেছি একটা কার্বন যখন থাকে তখন সেক্ষেত্রে আসে মিথ, দুটো কার্বন থাকলে আসে ইথ, তিনটে আসলে হয় প্রোপ, এভাবে চারটে হলে হয় বিউট, আর অ্যালকেনের ক্ষেত্রে সাফিক্স যুক্ত হয় এন, তাহলে মিথের সাথে এন যোগ করলে হয় মিথেন, ইথের সাথে এন যোগ করলে হয় ইথেন, প্রোপের সাথে এন যোগ করলে হয় প্রোপেন, অ্যালকেনের ক্ষেত্রে এইভাবে যায়। এবার অ্যালকেন গ্রুপ কি, অ্যালকেন থেকে আমরা যখন একটা হাইড্রোজেন পরমাণুকে বাদ দিই তখন সেটা অ্যালকিল গ্রুপ তৈরি হয়। যেমন মিথেন থেকে আমরা যদি একটা হাইড্রোজেন পরমাণুকে বাদ দিই তাহলে আমরা পাবো মিথাইল গ্রুপ, ইথেন থেকে যদি বাদ দিই তাহলে পাবো ইথাইল গ্রুপ, এভাবে প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, হেক্সাইল এরকম গ্রুপ আমরা পেতে পারি। এবার রুলসগুলো হচ্ছে, আমি একদম বেসিক রুলসগুলো বলছি, প্রথমে আমাদের নোমেনক্লেচারের জন্য প্রথমে আমাদের প্রিন্সিপাল চেন খুঁজে বার করতে হবে। প্রিন্সিপাল চেন হচ্ছে কন্টিনিউয়াস চেন এবং যেটা লংগেস্ট চেন হবে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, এই একটা কম্পাউন্ড, অর্গ্যানিক কম্পাউন্ড, এবার যদি আমরা নাম্বারিং করি, যদি এদিক থেকে আমরা নাম্বারিং করি তাহলে 1, 2, 3, 4, 5 হচ্ছে, আর আমরা যদি এদিক থেকে কাউন্টিং করি তাহলে 1, 2, 3, 4 চারটি কার্বন পাচ্ছি, তাহলে এদিকটা হবে না কারণ আমরা প্রথমেই বলেছি কন্টিনিউয়াস লংগেস্ট চেন খুঁজে বার করতে হবে। তাহলে এখান দিয়ে আমরা পাঁচটা পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি চারটে, তাহলে এটা হবে না। এবার আমরা যদি এদিক থেকে কাউন্ট করি 1, 2, 3, 4, 5, 6 আমরা কিন্তু এদিক থেকে ছটা কার্বন অ্যাটম পাচ্ছি, তাহলে এটাই হবে কারণ এক্ষেত্রে আমরা পাঁচটা পেয়েছিলাম আর এখানে ছটা পেয়েছি। নেক্সট হচ্ছে ব্রাঞ্চড কার্বন অ্যাটম গেট দ্য লোয়েস্ট পসিবল নাম্বার, অর্থাৎ কোনো প্রিন্সিপাল চেনের সাথে যখন কোনো সাবস্টিটিউয়েন্ট যুক্ত থাকে সেক্ষেত্রে সাবস্টিটিউয়েন্টে সবচাইতে লোয়েস্ট পসিবল নাম্বার দিতে হবে। এটা যদি আমরা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পলটা যদি আমরা আবার দেখি, তাহলে আমরা যদি এদিক থেকে মার্ক করি তাহলে 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 4 নম্বর কার্বনে আমরা একটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, আর আমরা যদি এদিক থেকে মার্ক করি 1, 2, 3, 4, 5, 6 কিন্তু আমরা এখানে 3 নম্বর কার্বনেই একটা সাবস্টিটিউয়েন্ট পাচ্ছি, তাহলে অবশ্যই এখানে হচ্ছে লোয়েস্ট নাম্বার পাচ্ছে, তাহলে এই নাম্বারিংটা ঠিক হবে, এটা হবে না। এবার আরেকটা আছে, যদি দু ধরনের সাবস্টিটিউয়েন্ট থাকে, ধরা যাক এখানে একটা মিথাইল আছে, এখানে ধরা যাক একটা ব্রোমো আছে,
এক্ষেত্রে আমরা এভাবে নাম্বারিং করব অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী, অর্থাৎ বি আগে এবং মিথাইলের ক্ষেত্রে এম পরে। তাহলে আমরা এমনভাবে নাম্বারিং করব যাতে ব্রোমো যে গ্রুপটা আছে সেক্ষেত্রে লোয়েস্ট নাম্বার পড়ে। তাহলে আমরা যদি আবার এদিক থেকে মার্ক করি তাহলে 1, 2, 3, আমরা এখানে থ্রিতেই ব্রোমো পেয়ে যাচ্ছি, আর এদিকে 1, 2, 3, 4, এদিকে 4 নম্বর পজিশনে ব্রোমো পাচ্ছি। তো আমরা নাম্বারিংটা করব এদিক থেকে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6। এবার ফাংশনাল গ্রুপ আর তাদের এই সে সমস্ত ফাংশনাল গ্রুপ থাকলে কী কী সাফিক্স যুক্ত হয় সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে নোমেনক্লেচারের ক্ষেত্রে। যেমন অ্যালকেনের ক্ষেত্রে সাফিক্স হিসেবে যুক্ত হয় এন, এক্সাম্পল হচ্ছে মিথেন। অ্যালকিনের ক্ষেত্রে যুক্ত হয় ইন, অ্যালকাইনের ক্ষেত্রে যোগ হয় আইন। এ যেমন এ দুটোর এক্সাম্পল হচ্ছে ইথিন আর ইথাইন। এরপর অ্যালকোহলের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ আসে ওএইচ, এবং এখানে সাফিক্স হিসেবে যুক্ত হয় ওএল, অল, অর্থাৎ মিথানল। অ্যালডিহাইডের ক্ষেত্রে এটা হচ্ছে ফাংশনাল গ্রুপ, সাফিক্স হিসেবে যুক্ত হয় অ্যাল, যেমন মিথানল। কিটোনের ক্ষেত্রে যোগ হয় ওন, যেমন প্রোপানোন। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে যুক্ত হয় ওইক অ্যাসিড, যেমন ইথানোইক অ্যাসিড। এভাবে অ্যামিন ক্ষেত্রে যুক্ত হয় অ্যামাইন, অ্যামাইডের ক্ষেত্রে যুক্ত হয় অ্যামাইড। এরপর আমরা আসবো আইসোমারিজম সম্পর্কে। আইসোমারিজম হচ্ছে টু অর মোর কম্পাউন্ডস হ্যাভিং সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট প্রপার্টিস নোন অ্যাজ আইসোমার্স। অর্থাৎ কি, মলিকুলার ফর্মুলা সেম হবে কিন্তু দুই বা ততোধিক কম্পাউন্ড যদি এক্সিস্ট করে তখন সেই ফিনোমিনাটাকে বলা হচ্ছে আইসোমারিজম, এবং সেই মলিকিউলগুলিকে বলা হচ্ছে আইসোমার্স। এবার আইসোমার্সের ক্লাসিফিকেশন সম্পর্কে আসা যাক। দুভাগে ভাগ করা যায় স্ট্রাকচারাল আইসোমারিজম আর স্টিরিও আইসোমারিজম। স্ট্রাকচারাল আইসোমারিজম হচ্ছে মলিকুলার ফর্মুলা সেম হবে বাট স্ট্রাকচার ডিফারেন্ট হবে, অর্থাৎ অ্যাটমগুলো আলাদা আলাদাভাবে যুক্ত থাকবে। এই স্ট্রাকচারাল আইসোমারিজমকে আবার ভাগ করা যাচ্ছে চেইন, পজিশন, ফাংশনাল গ্রুপ আইসোমারিজম আর মেটামারিজম। স্টিরিও আইসোমারিজমকে ভাগ করা যায় জিওমেট্রিক্যাল আইসোমারিজম আর অপটিক্যাল আইসোমারিজম। এই চেইন আইসোমারিজম হচ্ছে যখন কার্বন স্কেলিটনটা আলাদা হয়। যদি আমরা এক্সাম্পল দেখি, এখানে যে ফর্মুলা, এটারও ফর্মুলা তাই এটারও ফর্মুলা সেম, বাট এটা পেন্টেন, এটা আইসোপেন্টেন আর এটা নিওপেন্টেন, এবং এদের প্রত্যেকটার প্রপার্টি আলাদা আলাদা হয়। এবার পজিশন আইসোমারিজম হচ্ছে যখন সাবস্টিটিউট অ্যাটম বা ফাংশনাল গ্রুপ যেটা কার্বন চেনে ডিফারেন্ট পজিশনে অবস্থান করে তখন এই ধরনের আইসোমার তৈরি হয়। উদাহরণস্বরূপ হচ্ছে অর্থোনাইট্রোফেনল, মেটানাইট্রোফেনল আর প্যারানাইট্রোফেনল। এখানে ওই যে রেসপেক্টে NO2 অর্থ পজিশনে আছে তাই এটাকে বলা হয় অর্থোনাইট্রোফেনল, এক্ষেত্রে মেটা পজিশনে আছে আর এটা প্যারা পজিশনে আছে। অর্থাৎ এখানে NO2 গ্রুপের অবস্থানের পার্থক্যের জন্য এই আইসোমারগুলো তৈরি হয়েছে, তাই এদেরকে পজিশন আইসোমার বলা হয়। এবার এই ওই যে রেসপেক্টে এই পজিশনটাকে বলা হয় অর্থ পজিশন, এটাকে বলা হয় মেটা পজিশন আর এটাকে বলা হচ্ছে প্যারা পজিশন। এবার আসা যাক ফাংশনাল গ্রুপ আইসোমারিজম সম্পর্কে। এক্ষেত্রে ফাংশনাল গ্রুপ আলাদা হওয়ার জন্য এই ধরনের আইসোমার তৈরি হয়, অর্থাৎ কি, কেমিক্যাল ফর্মুলা সেম হয় কিন্তু ফাংশনাল গ্রুপ চেঞ্জ হয়ে যায়। যেমন প্রোপানোন আর প্রোপানল, প্রোপানোন হচ্ছে একটা কিটোন আর প্রোপানল হচ্ছে একটা অ্যালডিহাইড। মেটামারিজম হচ্ছে কোনো ফাংশনাল গ্রুপের সাথে যখন বিভিন্ন ধরনের অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকার ফলে আইসোমারিজম সৃষ্টি হয় তাকে বলা হয় মেটামারিজম। এক্ষেত্রে এটা হচ্ছে ইথক্সি ইথেন আর এটা হচ্ছে মিথক্সি প্রোপেন, দুটোই কিন্তু ইথার আর এদের ফাংশনাল গ্রুপ হচ্ছে ও। কিন্তু এই মিথক্সি ইথক্সি ইথেনের ক্ষেত্রে এই ও এর সাথে দুটো ইথাইল গ্রুপ যুক্ত আছে, কিন্তু মিথক্সি প্রোপেনের ক্ষেত্রে ও এর সাথে একটা মিথাইল আর একটা প্রোপাইল গ্রুপ যুক্ত আছে। এবার স্টিরিও আইসোমারিজম হচ্ছে থ্রি ডাইমেনশনালি অ্যাটমস বা গ্রুপের রিলেটিভ পজিশন আলাদা হওয়ার জন্য যে ধরনের আইসোমার তৈরি হয়, এবং এই স্টিরিও আইসোমারিজমকে অপটিক্যাল আর জিওমেট্রিক্যাল এই দুভাগে ভাগ করা যায়। এবার এই জিওমেট্রিক্যাল আইসোমারিজমের মধ্যে আছে সিস আর ট্রান্স আইসোমারিজম। এবার আমরা দেখে নেব সিস আর ট্রান্স আইসোমার কাদের বলে। সিস আইসোমারের ক্ষেত্রে কী হয়, সদৃশ গ্রুপ বা অ্যাটম
সেগুলো ডবল বন্ডের একই দিকে যুক্ত থাকে, আর ট্রান্সের ক্ষেত্রে অপোজিট দিকে যুক্ত থাকে। যেমন সিস টু বিউটিনের ক্ষেত্রে দুটো মিথাইল গ্রুপ ডবল বন্ডের একই দিকে যুক্ত আছে, কিন্তু ট্রান্সের ক্ষেত্রে ঠিক অপোজিট দিকে যুক্ত আছে। এবার আসা যাক ফান্ডামেন্টাল কনসেপ্টস ইন অর্গ্যানিক রিয়াকশন মেকানিজম। রিয়াকশন মানে কি? অর্থাৎ কোনো এক্সিস্টিং একটা বন্ডকে ব্রেক করে নতুন একটা বন্ড ফর্ম করা। এক্ষেত্রে এ বি এর মধ্যে যে এক্সিস্টিং বন্ড ছিল সেটা ব্রেক করে বি আর সি এর মধ্যে নতুন বন্ড ফর্ম হয়েছে। এবার এই যে কোভ্যালেন্ট বন্ড ব্রেক, সেটা কিন্তু দুভাবে হতে পারে। একটা হচ্ছে হেটেরোলাইটিক ক্লিভেজ আর একটা হোমোলাইটিক ক্লিভেজ। হেটেরোলাইটিক ক্লিভেজের ক্ষেত্রে কি হয় না, বন্ডটা এমনভাবে ব্রেক হয় যাতে ওই বন্ড গঠনকারী যে ইলেকট্রন পেয়ার থাকে সেটা যে কোনো একটা ফ্র্যাগমেন্টে চলে আসে। যেমন এই সিএইচ থ্রি বিআর এর ক্ষেত্রে হেটেরোলাইটিক ক্লিভেজের ফলে কি উৎপন্ন হয়, সিএইচ থ্রি প্লাস প্লাস বিআর মাইনাস। অর্থাৎ এই যে বন্ড গঠনকারী ইলেকট্রন পেয়ার সেটা চলে আসছে ব্রোমিনের কাছে, এবং এর ফলে যে সিএইচ থ্রি প্লাস তৈরি হচ্ছে এটাকে বলা হয় কার্বোক্যাটায়ন। এভাবে কার্বো অ্যানায়নে তৈরি হতে পারে। এই বন্ড গঠনকারী ইলেকট্রন পেয়ার যখন সিএইচ থ্রির ওপর চলে আসছে তখন সেটাকে বলা হচ্ছে, তখন কার্বো অ্যানায়ন তৈরি হচ্ছে। এবার এই কার্বো ক্যাটায়ন হয় এসপি টু হাইব্রিডাইজড আর কার্বো অ্যানায়ন হয় এসপি থ্রি হাইব্রিডাইজড। এবার আমরা যদি কার্বো ক্যাটায়নের স্টেবিলিটি দেখি তাহলে আমরা দেখব প্রাইমারি থেকে সেকেন্ডারি বেশি স্টেবল, এবং সেকেন্ডারির থেকেও টারসিয়ারি বেশি স্টেবল। এবার এই প্রাইমারি সেকেন্ডারি আর টারসিয়ারি এগুলো কি এটা দেখে নেব। যখন পজিটিভলি চার্জড কার্বন অ্যাটমের সাথে একটি অ্যালকিল বা অ্যারাইল গ্রুপ যুক্ত থাকে তখন সেটাকে বলা হয় প্রাইমারি বা ওয়ান ডিগ্রি কার্বোক্যাটায়ন। দুটো যখন গ্রুপ যুক্ত থাকে তখন তাকে বলা হয় সেকেন্ডারি, এবং তিনটে যখন গ্রুপ যুক্ত থাকে তখন তাকে বলা হয় টারসিয়ারি বা থ্রি ডিগ্রি কার্বোক্যাটায়ন। এবার যত পজিটিভলি চার্জ কার্বন অ্যাটমের সঙ্গে অ্যালকিল গ্রুপ বেশি যুক্ত থাকবে তত তার স্টেবিলিটি বাড়বে, কারণ এই অ্যালকিল গ্রুপ বা মিথাইল গ্রুপ যেটা এখানে আমরা বলছি সেটা হচ্ছে, সেটার প্লাস ইলেকট্রন ডোনেটিং প্রপার্টি আছে, এবং এটাকেই বলা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। আর কার্বন অ্যানের স্টেবিলিটি হবে ঠিক উল্টোটা, কারণ কার্বন অ্যানের ক্ষেত্রে হয় এই কার্বনের মাথায় থাকে নেগেটিভ চার্জ। এবার এই নেগেটিভ চার্জ তখনই স্টেবিলাইজড হবে যদি এই কার্বনের সাথে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যুক্ত থাকে। এরপর আসা যাক হোমোলাইটিক ক্লিভেজ সম্পর্কে। হোমোলাইটিক ক্লিভেজ কি হয়, এক্ষেত্রে বন্ড গঠনকারী যে ইলেকট্রন পেয়ার আছে তারা সমভাবে বন্টিত হয়, এবং এর ফলে কি উৎপন্ন হয়, অ্যালকিল ফ্রি রেডিক্যাল। যেমন আরএক্স, এটাতে যদি আমরা হিট বা লাইট দিই তাহলে আমরা কি পাবো, অ্যালকিল ফ্রি রেডিক্যাল। এবার এই ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি হচ্ছে টারসিয়ারি স্টেবিলিটি বেশি, তারপর হচ্ছে সেকেন্ডারি, তারপর হচ্ছে প্রাইমারি, নেক্সট হচ্ছে সাবস্ট্রেট আর রিয়েজেন্ট। এটাকে বলা হয় সাবস্ট্রেট, এটা রিয়েজেন্ট, এবং তার ফলে যে রিয়াকশনের ফলে যেটা তৈরি হয় সেটাকে বলা হচ্ছে প্রোডাক্ট। এরপর আমরা দেখবো যে নিউক্লিওফাইলস আর ইলেকট্রোফাইলস কাকে বলে। রিয়েজেন্ট সাবস্ট্রেটের রিয়্যাক্টিভ সাইটের ওপর অ্যাটাক করে। এবার এই রিয়্যাক্টিভ সাইট হতে পারে ইলেকট্রন ডেফিসিয়েন্ট বা ইলেকট্রন রিচ। যখন ইলেকট্রন ডেফিসিয়েন্ট রিয়্যাক্টিভ সাইট হয় তখন রিয়েজেন্টকে অবশ্যই ইলেকট্রন রিচ হতে হবে, যাতে করে রিয়েজেন্ট ইলেকট্রন পেয়ার ওই রিয়্যাক্টিভ সাইটে দান করতে পারে, এবং এই ধরনের রিয়েজেন্টকেই তখন বলা হচ্ছে নিউক্লিওফাইল, অর্থাৎ কি নিউক্লিয়ার সিকিং। আমরা জানি কি নিউক্লিয়াস মানে পজিটিভ চার্জ, তাই নিউক্লিয়ার সিকিং মানে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন কোনো রিয়্যাক্টিভ সাইটে গিয়ে রিয়েজেন্টটা অ্যাটাক করবে। তাই নিউক্লিওফাইলকে সবসময় হতে হবে আইদার নেগেটিভলি চার্জড বা লোন পেয়ার থাকতে হবে, যাতে করে এই লোন পেয়ার বা নেগেটিভলি চার্জ সেটা সাবস্ট্রেটের রিয়্যাক্টিভ সাইটে দান করতে পারে। এর এক্সাম্পল হচ্ছে যেমন হাইড্রক্সিল আয়ন, সায়ানাইড, ওয়াটার মলিকিউল, অ্যালকোহল, অ্যামোনিয়া, অর্থাৎ লুইস বেসগুলো। এবার হচ্ছে ইলেকট্রোফাইল হচ্ছে সেগুলোই যেখানে রিয়েজেন্ট সাবস্ট্রেটের রিয়্যাক্টিভ সাইট থেকে ইলেকট্রন গ্রহণ করেন, অর্থাৎ কি ইলেকট্রন সিকিং। আর যেহেতু এক্ষেত্রে রিয়েজেন্ট ইলেকট্রন গ্রহণ করবে তাই রিয়েজেন্টকে অবশ্যই ইলেকট্রন ডেফিসিয়েন্ট হতে হবে, আর রিয়্যাক্টিভ সাইটকে হতে হবে ইলেকট্রনিক্যালি রিচ। ইলেকট্রোফাইলের এক্সাম্পল হচ্ছে এইচ প্লাস, এনও টু প্লাস, কার্বোক্যাটায়ন এবং বিএফ থ্রি, এল সিএল থ্রি, এই ধরনের যে লুইস অ্যাসিড আছে সেগুলো।
এবার আমরা টাইপস অফ অর্গ্যানিক রিয়াকশন সম্পর্কে দেখে নেব। চার ধরনের রিয়াকশন হয়, সেটা হচ্ছে সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন বিক্রিয়া, অ্যাডিশন বা যুত বিক্রিয়া, এলিমিনেশন বা অপনয়ন বিক্রিয়া এবং রিঅ্যারেঞ্জমেন্ট বা পুনর্বিন্যাস বিক্রিয়া। এবার অর্গ্যানিক কম্পাউন্ড যে সমস্ত তৈরি হয় সেগুলোকে পিউরিফিকেশন করার যে মেথডগুলি আছে সেগুলি হলো সাবলিমেশন, ক্রিস্টালাইজেশন, ডিস্টিলেশন, ডিফারেন্সিয়াল এক্সট্রাকশন আর ক্রোম্যাটোগ্রাফি। আর অর্গ্যানিক কম্পাউন্ডের কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ এই দু ধরনের অ্যানালিসিস হয়। কোয়ালিটেটিভ অ্যানালিসিস হচ্ছে অর্থাৎ অর্গ্যানিক কম্পাউন্ডে কী কী এলিমেন্ট আছে। এবার অর্গ্যানিক কম্পাউন্ডে যখন নাইট্রোজেন, সালফার, বিভিন্ন ধরনের হ্যালোজেন, ফসফরাস ইত্যাদি থাকে তখন তা ল্যাসাইন টেস্টের মাধ্যমে ডিটেক্ট করা হয়। এবার অর্গ্যানিক কম্পাউন্ডে কী কী এলিমেন্ট কতটা পরিমাণ আছে তা জানার জন্য ডিফারেন্ট টেস্ট করা হয়। যেমন কার্বন আর হাইড্রোজেনের ক্ষেত্রে লিবিগ মেথডের মাধ্যমে করা যায়, নাইট্রোজেনের ক্ষেত্রে ডুমাস মেথড এবং জেলডাল মেথডের মাধ্যমে করা হয়, আর হ্যালোজেনের ক্ষেত্রে করা হয় অর্থাৎ ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ইত্যাদি আছে কিনা তা জানার জন্য ইউজ করা হয় ক্যারিয়াস মেথড। নেক্সট আমরা দেখব রেজোন্যান্স স্ট্রাকচার। রেজোন্যান্স স্ট্রাকচার হচ্ছে এমন অনেক কিছু অর্গ্যানিক মলিকিউল আছে যেটার বিহেভিয়ার কেবলমাত্র আমরা একটা স্ট্রাকচারের মধ্যে দিয়ে এক্সপ্লেন করতে পারি না। যেমন আমরা যদি বেনজিনই দেখি, বেনজিনের ক্ষেত্রে দেখি, তাহলে বেনজিনের ক্ষেত্রে যদি আমরা এই স্ট্রাকচারটা দেখি তাহলে বেনজিনে সিঙ্গেল বন্ডও আছে, ডবল বন্ডও আছে। অর্থাৎ কি আমরা দুই ধরনের বন্ড লেন্থ পাবো, কিন্তু এক্সপেরিমেন্টালি আমরা যেটা পাই সেটা হচ্ছে সিসি বন্ড লেন্থ পাই 139 পিকোমিটার, যেটা হচ্ছে কি সিসি ডবল বন্ড আর সিসি সিঙ্গেল বন্ডের মাঝে থাকে। অর্থাৎ সিসি ডবল বন্ডের বন্ড লেন্থ হয় 134 পিকোমিটার এবং সিসি সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ হয় 154 পিকোমিটার। এবার আমরা যদি এই বেঞ্জিনকে এই আর একটা স্ট্রাকচারের মাধ্যমে প্রকাশ করি, এটারও এনার্জি কিন্তু এইটার ক্ষেত্রে সেম হয়, অর্থাৎ স্ট্রাকচার ওয়ান আর স্ট্রাকচার টু এই দুটোরই এনার্জি কিন্তু সেম হয়। এবং বেঞ্জিনের ক্ষেত্রে আমরা যেই স্ট্রাকচারটা ব্যবহার করি সেটা হচ্ছে এই স্ট্রাকচার ওয়ানও নয় এবং স্ট্রাকচার দুইও নয়, কিন্তু এই স্ট্রাকচার ওয়ান টু এর একটা হাইব্রিড স্ট্রাকচার। এই হাইব্রিড স্ট্রাকচারকেই বলা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার বা ক্যানোনিক্যাল স্ট্রাকচার। এবং এই যে স্ট্রাকচার সেটার যে এনার্জি হয় সেটার এনার্জি এবং এই স্ট্রাকচার দুটোর থেকে কম হয়। এবং এই যে স্ট্রাকচার আর এই স্ট্রাকচারের যে এনার্জি ডিফারেন্স সেটাকেই বলা হচ্ছে রেজোন্যান্স এনার্জি বা রেজোন্যান্স স্টেবিলাইজেশন এনার্জি। এবার যার রেজোন্যান্স এনার্জি যত বেশি হবে সেই মলিকিউল কিন্তু তত বেশি স্টেবিলাইজড হবে। অর্থাৎ রেজোন্যান্সের ক্ষেত্রে কি হয় না, পাই ইলেকট্রনগুলো সেগুলো ডিলোকালাইজ হয়ে যায়। যদি আমরা এই স্ট্রাকচার ওয়ানের ক্ষেত্রে দেখি তাহলে এটা হচ্ছে প্ল্যানার কার্বন ময়টি বেঞ্জিনের ক্ষেত্রে, আর এগুলো হচ্ছে পি জেড অরবাইটাল, যেগুলো এদের মধ্যে এগুলো প্যারালাল থাকে এবং এদের মধ্যে ওভারল্যাপ হয় যাতে করে পাই বন্ড তৈরি হয়। এবার স্ট্রাকচার টু এর ক্ষেত্রে কি হয় না, ঠিক অপোজিট, এটার সাথে এটার পাই বন্ড তৈরি হয়, এটার সাথে এটা আর এটার সাথে এটা। এবং হাইব্রিড স্ট্রাকচারের ক্ষেত্রে কি হয়, এই পাই ইলেকট্রনগুলো পুরো ডিলোকালাইজ হয়ে থাকে, অর্থাৎ এই বেঞ্জিন রিংয়ের ওপরে এবং নিচে এরা ইলেকট্রন ক্লাউডের সৃষ্টি করে। এবার আসা যাক অ্যারোমেটিসিটি সম্পর্কে। কোনো কম্পাউন্ড অর্গ্যানিক কম্পাউন্ড সেটা অ্যারোমেটিক হবে কি না সেটা আমরা জানতে পারি হুকেলস রুল থেকে। হুকেলস রুল কি বলছে না, সেই কম্পাউন্ডকে সাইক্লিক হতে হবে, প্ল্যানার হতে হবে এবং কনজুগেটেড সিস্টেম হতে হবে, সেই তার মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে এবং যারা ডিলোকালাইজড হবে, যেখানে n হচ্ছে 0, 1, 2 ইত্যাদি। এবং রিংয়ের মধ্যে যে প্রত্যেকটা অ্যাটম থাকবে সেই অ্যাটমগুলোতে পি অরবাইটাল থাকতে হবে এবং পি অরবাইটাল হচ্ছে প্যারালাল হতে হবে, কারণ তার ফলে কিন্তু ইলেকট্রনগুলো ডিলোকালাইজড হতে পারে। এবার আমরা যদি উদাহরণ দেখি, যেমন বেঞ্জিনের ক্ষেত্রে 1, 2, 3, 4, 5, 6 পাই ইলেকট্রন, অর্থাৎ যদি এখানে 4n+2 এর ক্ষেত্রে দেখি n=1 তাহলে হচ্ছে 6 পাই ইলেকট্রন সিস্টেম। এবং বেঞ্জিন হচ্ছে প্ল্যানার এবং কনজুগেটেড সিস্টেম, তাই এক্ষেত্রে বেঞ্জিন হচ্ছে অ্যারোমেটিক। এরকম ন্যাপথলিনও হচ্ছে অ্যারোমেটিক, এক্ষেত্রে ন্যাপথলিন কী হচ্ছে, দুটো বেঞ্জিন রিংয়ের ফিউজ সিস্টেম। অ্যান্থ্রাসিনের ক্ষেত্রে অ্যান্থ্রাসিন হচ্ছে তিনটে বেঞ্জিন রিংয়ের ফিউজ সিস্টেম, এক্ষেত্রে
ইলেকট্রন থাকে 14 পাই ইলেকট্রন। এবার হচ্ছে যেগুলো হচ্ছে হেট্রোসাইক্লিক অ্যারোমেটিক তার মধ্যে পড়ছে ফিউরান, পিরিডিন, পিরোল ইত্যাদি। ফিউরানের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে 6 পাই ইলেকট্রন হয়, কারণ এই অক্সিজেনের যে লোন পেয়ার থাকে এরা রেজোনেন্সে অংশগ্রহণ করে। পিরিডিনের ক্ষেত্রেও হয় 1, 2, 3, 4, 5, 6 পাই ইলেকট্রন সিস্টেম, এবং পিরোলের ক্ষেত্রেও এই নাইট্রোজেনের যে লোন পেয়ার থাকে তারা রেজোনেন্সে অংশগ্রহণ করে, ফলে 6 পাই ইলেকট্রন সিস্টেম হয়। এবার WBCS 2018 একটা কোয়েশ্চেন এসেছিল যে হুইচ অফ দ্য কম্পাউন্ড ইজ নট অ্যারোমেটিক, যে আসলো পিরিডিন, পিরোল, ফিউরান, পাইপিরিডিন। এবার আমরা যদি এই মলিকিউলগুলোর স্ট্রাকচার সম্পর্কে জানি তাহলে আমরা ইজিলি বার করতে পারবো যে মলিকিউলটা অ্যারোমেটিক হবে না হবে না। যেমন যদি আমরা পিরিডিনের ক্ষেত্রে স্ট্রাকচার দেখি তাহলে পিরিডিনের ক্ষেত্রে এটা 1, 2, 3, 4, 5, 6 অর্থাৎ 6 পাই ইলেকট্রন সিস্টেম। পিরোলের ক্ষেত্রে এটা 6 পাই ইলেকট্রন সিস্টেম, কারণ এই নাইট্রোজেনের লোন পেয়ার রেজোনেন্সে অংশগ্রহণ করছে, অর্থাৎ কি রিংয়ের মধ্যে ডিলোকালাইজ হয়ে যাচ্ছে। অক্সিজেন এটা হচ্ছে ফিউরান, এটাও হচ্ছে 6 পাই ইলেকট্রন সিস্টেম, 1, 2, 3, 4, 5, 6। কিন্তু যে পাইপিরিডিন, এই পাইপিরিডিন কিন্তু অ্যারোমেটিক নয়, কারণ এটা যদি আমরা স্ট্রাকচারে দেখি তাহলে স্ট্রাকচার প্ল্যানার, কিন্তু এক্ষেত্রে এইভাবে 4n+2 এই সংখ্যক কোনো ডিলোকালাইজড পাই ইলেকট্রন থাকছে না, তাই এক্ষেত্রে অ্যান্সার হবে পাইপিরিডিন। তো আজকে আমরা এখানেই শেষ করলাম, নমস্কার।